সংবিধান বাংলাদেশের জনগণ তৈরি করেছিল সেই সংবিধানের অধীনে আমরা নির্বাচনে যাব। এছাড়া আপনাদের তৈরি হাই ব্লকের তৈরি সংবিধান, ওই সংবিধান আমরা নির্বাচনে যাব না। বাংলাদেশের জনগণ ভোটের অধিকার আদায় করে নেবে। গত 15 বছর আপনাদের অত্যাচার আমরা সয়েছি, এই অত্যাচার আমরা সইব না। জেল খাটতে শিখেছে, মৃত্যুবরণ করতে শিখেছে, মিছিল করতে শিখেছে, প্রত্যেক পাপ সহ্য করতে শিখেছে। আপনাদের অত্যাচার শিখতে অত্যাচার আমরা সহ্য করতে পারবো না। আমরা আপনাদের অত্যাচারের জবাব দেব। আপনারা গতকাল নোয়াখালীতে আমাদের লোক মেরেছেন, লক্ষ্মী পূজায় আমাদের লোক মেরেছেন, আপনারা শান্তি মিছিলের নামে অশান্তি তৈরি করছেন। আমাদের মিটিংয়ে আমাদের মিছিলে কোন রকম ঝামেলা হয় না, আর আপনারা ঝামেলা তৈরি করতে চান কেন? আমরা যেদিন মিছিল মিটিং করি আপনারা সেদিন মিছিল মিটিং দিয়েন না, আপনারা যেদিন করবেন আমরা দেব না। আমার গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে দিন, আমরা মিছিল মিটিং করব। আর আপনারা বাংলা কলেজ থেকে আমাদের ইট মারবেন, পাথর মারবেন, আমরা ছেড়ে দেব, এইটা তো হবে না। ছেড়ে দেওয়ার দিন শেষ, এখন খালেদা জিয়ার বাংলাদেশ।